প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর ফুলবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত ভবনে আবারো শুরু হয়েছে উদ্ধার কাজ। রাত থেকে সেখানে অপেক্ষা করছেন নিখোঁজদের স্বজনরা। গতকালের বিস্ফোরণে এ পর্যন্ত প্রাণ গেছে 19 জনের আর আহত 200-এর অধিক। এর মধ্যে 16 জনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। আবারও বিস্ফোরণে কেঁপে উঠল ঢাকা। এবার বিস্ফোরণ স্থল গুলিস্তানের ফুলবাড়িয়া। সময় মঙ্গলবার বিকেল প্রায় 5টা। নর্থ সাউথ রোডের বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ। মুহূর্তেই কালো ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। আহতদের কাতর চিৎকারে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয় সেখানে ও আশপাশে। যখন বিস্ফোরণটা হয়েছে তখন নামার পরে দেখি মানুষগুলো সিরিয়ালে শুয়ে রয়েছে, এর উপরে ইট আর অনেক কিছু। অনেক লোক তো দেখতেছি মাথা ধরে ধরে, এরকম 15-20 জন লোক গেছে, তাদের রক্ত আমার এই যে প্যান্টের মধ্যেই পড়ছে। মানুষ সব ছটফট করতে চাইছা দেখি, কারো মনে করেন হাত নাই, কারো পা নাই। পাঁচতলা ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যানিটারি সামগ্রীর দোকান ছিল নিচতলায়, উপরে ব্র্যাক ব্যাংকের শাখা অফিসের কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হতাহত হন অনেকে, ঘটনাস্থলে মারা যান বেশ কয়েকজন। নাস্তা নিতে গেছিল স্টার বেকারিতে, ওই যে জায়গায় পাঁচটা রয়েছে উল্টা পাশে আসছিল, মেডিকেল আনছিলাম, মরে গেছে। শব্দ পর আমি কিছু করে দেবো না, ঢাকা মেডিকেল যাচ্ছে, ঢাকা মেডিকেল যাচ্ছে সিলাই করে, কিন্তু সিলাই করে গিয়া পাশের সাততলা ভবনেও ছড়িয়ে পড়ে বিস্ফোরণের রেশ। ক্ষতিগ্রস্ত হয় পাশ দিয়ে চলাচলকারী বাস, যাত্রী ও চালক। বাসের যাত্রী অনেক আহত হয়েছে, বাসের যাত্রী এবার এরকম বিকট আহত হয়েছে, এই পারে সাইনবোর্ড গিয়ে ওই পারে গেছে গা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটের সাথে যোগ দেয় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আছে বোম্ব ডিসপোজাল ইউনিটও। ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের কারণ অনুসন্ধানের কথা জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিচে কোনো গ্যাসের লাইন ছিল না, তবে পানির লাইন ছিল এবং পানির রিজার্ভার ছিল, এই জন্য আমরা এখনও বলতে পারছি না যে কারণটা কী। পুলিশ এবং সেনাবাহিনী সবাই মিলে দেখে একটা কনক্লুশন ইনশাআল্লাহ আসবো। ভবনটি কোনো ঝুঁকির মুখে পড়েছে? কিছুটা ঝুঁকিতে আছে, ঝুঁকিতে আছে। আমাদের বোমা বিস্ফোরক সহ অন্যান্য যারা এক্সপার্ট, তারা ঘটনাস্থলে গেছে, তারা তদন্ত করে দেখছে যে এটা কোনো নাশকতা না দুর্ঘটনা। সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে একটু সন্দেহ আমাদের থাকতেই পারে যে এর অন্য কোনো কিছু কাজ করছে কিনা। বাট সেজন্য আমি বললাম যে আমার র্যাবের গোয়েন্দা তারপরে কাজ করছে, তো আমরা পরবর্তী পর্যায়ে বলতে পারবো যে আসলে ঘটনাটা কি হচ্ছে। সীতাকুণ্ড অক্সিজেন কারখানা, সায়েন্স ল্যাব, এরপর ফুলবাড়িয়া। এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় বিস্ফোরণ। 3 বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো অজানা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই বিস্ফোরণের বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে আমাদের সহকর্মীরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। ফুলবাড়িয়ায় রয়েছেন সহকর্মী হিরণ খান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন জুম্মাতুল বিদা। শুরুতে যেতে চাই হিরণের কাছে। হিরণ, আজকের সবশেষ অবস্থাটা কী? আর হচ্ছে গতকাল থেকেই তো ঝুঁকিপূর্ণ ভবনের কথা বলছিল ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী, ভবনটি স্টেবল কীভাবে আর করা যায় উদ্ধার অভিযানে, তার কী বলছেন? শরীফ, আসলে এই গত গেল এক সপ্তাহে যে 3টি বড় ধরনের বিস্ফোরণ হয়েছে সীতাকুণ্ড, এলিফ্যান্ট রোড এবং এই বংশালের ফুলবাড়িয়াতে, আসলে এই যেই বিস্ফোরণগুলো, এটি আসলে শুধু একটি ভবন বিস্ফোরিত হয়নি কিংবা সীতাকুণ্ডে একটি ডিপো বিস্ফোরণ হয়নি, একটি জনপদ বিধ্বস্ত হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন চিত্র, বারবার বলা হচ্ছিল একটি ভবন, আমি এখানে সকাল থেকে এসে চিত্র দেখলাম, আসলে এখানে 3টি ভবন বিধ্বস্ত হয়েছে। পাশের ভবন এবং প্রথম যে ভবনটি আপনি মাঝখানে দেখতে পাচ্ছেন, যেটির বেজমেন্টে বলা হচ্ছে এখনও পর্যন্ত মানুষ রয়েছে এমন ধারণা করা হচ্ছে, কারণ বেজমেন্টে স্যানিটারি দোকান ছিল, সেই দোকানের কর্মচারী তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং যারা সেখানে কেনাকাটা করতে গিয়েছিলেন তাদের ভাগ্যে আসলে কী জুটেছে সেই বিষয়ে কিন্তু এখনও নিশ্চিত করে কিছু বলা যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা এখনও পর্যন্ত বেজমেন্ট পর্যন্ত পৌঁছাতে পারেননি, যার কারণে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না যে বেজমেন্টে যারা ছিলেন এবং তাদের ভাগ্যে তারা বের হতে পেরেছেন কিনা, কিংবা তাদের ভাগ্যে আসলে কী জুটেছে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। এখন আজ গতকাল রাতে অভিযান, যে উদ্ধার অভিযান বন্ধ ছিল, আজকে সকাল থেকে কিন্তু উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা করছেন, আপনি দেখতে পাচ্ছেন যে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বেজমেন্টে, এবং যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোতে আসলে তারা চেষ্টা করছেন অভিযান পরিচালনা করতে, উদ্ধার অভিযান। এবং
আপনি দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এই ভবনের সামনে যে রাস্তাটি, এই রাস্তাটি মূলত গুলিস্তানের রাস্তা, খুবই ব্যস্ততম রাস্তা। এই রাস্তা দিয়ে আপনি সদরঘাট যাওয়া যায়, এই রাস্তা দিয়ে আপনি গুলিস্তান এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন, খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তা। এবং এই রাস্তার যারা ছিলেন, একটু আগে আমাদের সহকর্মীর প্রতিবেদনে আপনি দেখতে পাচ্ছিলেন যে যারা বাসে ছিলেন, সেই বাসের ভিতরে যারা ছিলেন তারা আহত হয়েছেন, যারা ভ্যানে দাঁড়িয়েছিলেন তারা আহত হয়েছেন, নিহত হয়েছেন। এই উপর থেকে যাদের আসলে উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদেরকে মূলত নিয়ে যাওয়া হয়েছে। যারা ভিতরে আছেন, ছিলেন, তাদের ভাগ্যে আসলে কি জুটেছে, তারা আসলে বের হতে পেরেছেন কিনা, কিংবা তারা ভিতরে আছেন কিনা এখনো পর্যন্ত, সেই বিষয়ে কিন্তু হিরণ আমি মাঝখানে আপনাকে একটু থামাই, আরেকটা বিষয় জানতে চাই যে এখন পর্যন্ত তিনজন নিখোঁজের একটা খবর শোনা যাচ্ছে এবং স্বজনরা সেখানে অপেক্ষা করছেন। যারা আসলে নিখোঁজ তারা কি ভবনে আটকে আছেন না অন্য কোথাও? এখনো কিন্তু শরীফ এখনো বলা যাচ্ছে না। আসলে আপনি যেটা বলছিলেন যে সকাল থেকে কিন্তু এবং রাত থেকেই স্বজনরা ঢাকা মেডিকেল এবং ঘটনাস্থলে আসছেন নিখোঁজের সন্ধানে। যারা নিখোঁজ আছেন তারা বারবারই বলছিলেন যে এখানে তাদের পরিবারের স্বজনরা রয়েছেন, একজন খালাতো ভাই, তার খালাতো ভাই এখানে ছিলেন এবং তিনি নিখোঁজ হয়ে আছেন। তিনি কিন্তু আসলে আমাদের সাথে কথা বলছিলেন এবং তিনি ঢাকা মেডিকেল ঘুরেছেন এবং এখানেও এসে দাঁড়িয়ে আছেন ভোর থেকেই, কিন্তু আসলে তার যে খালাতো ভাই নিখোঁজ হয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা একটু আগে এই ভবনের পাশের যে ভবন রয়েছে সেই ভবনের যারা বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে এই ভবনের নিচে একটি স্যানিটারি দোকান রয়েছে, সেখানে তিনজন কর্মচারী, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সেই যে সময় এই ঘটনাটি ঘটেছে সেই সময় বেশ কয়েকজন ক্রেতা ছিলেন ভিতরে, তাদের কি অবস্থা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। আমি একটু কথা বলতে চাই, আপনি এই ভবনের আপনার কিছু দোকান আছে নাকি? আমার দোকান পাশে, আচ্ছা, এই দোকানের নাম হলো রাতুল ট্রেডার্স, আমি হলাম বাংলাদেশ পাইপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এক পরিচালক। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি যেমনটি শুনছেন যে এখানে কিন্তু আরেকটি সব থেকে উদ্বেগের বিষয় হচ্ছে এখানে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এবং যারা উৎসুক জনরা আছেন তারা কিন্তু আসলে ভবনের সামনে এসে উপস্থিত হচ্ছে। আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি তারা সংবাদের স্বার্থের দূরত্ব রেখে আসলে সংবাদ প্রচার করছি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষরা তারা খুব ভবনের কাছে যাচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেকটাই বেগ পেতে হচ্ছে তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে। এই ছিল এখান থেকে আসলে সর্বশ্রেষ্ঠ তথ্য। সরিয়ে যাচ্ছি পরের খবরে। কিছু মানুষের জন্য দেশের বদনাম হোক তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাতারের দোহায় প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানান বিদেশে কঠোরভাবে আইন মেনে চলার। তিনি বলেন কেউ অপরাধ করলে তার দায়িত্ব নেবে না সরকার। এলডিসি সম্মেলনে অংশ নিতে কাতার সফরের চতুর্থ দিন প্রধানমন্ত্রী অংশ নেন স্থানীয় বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায়। বক্তব্যে সরকার প্রধান অবৈধভাবে বিদেশে না যেতে ও বৈধ পথে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। যারা অবৈধভাবে চলে আসেন, এসে যে বিপদে পড়ে যান, সে দায়িত্বটা কে নেবে? কাজে আমি অন্তত আপনাদের অনুরোধ করব যে যারা আসতে চায় তাদেরকে কেউ যেন অবৈধভাবে না আসে, তারা বৈধ পথে আসুক, তাদের উপার্জনও করতে পারবে। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আপনার সুবিধাটা কি? সুবিধাটা হলো আপনার টাকাটা যথাযথভাবে আপনার অ্যাকাউন্টে যাচ্ছে, যেটুকু আপনার খরচ সেটুকু খরচ হচ্ছে, সেখানে কিন্তু সাশ্রয় হচ্ছে। কিন্তু অন্যের মাধ্যমে বা হুন্ডির মাধ্যমে পাঠালে আপনি যে টাকাটা পাচ্ছেন নগদ টাকা চলে যাচ্ছে, যা যাচ্ছে সবই কিন্তু খরচ হয়ে যাচ্ছে। আবার অন্য সময় সব টাকা পাচ্ছেন কি তারও ঠিক নেই। শেখ হাসিনা বলেন প্রবাসীরা যারা যে দেশে থাকবেন সে দেশের আইন মেনে চলতে হবে, আইন ভাঙার দায় বাংলাদেশ নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আপনি যখন নিজের দেশে থাকবেন সেখানে নিজের দেশের আইন নিয়ম শৃঙ্খলা আপনাকে যেমন মেনে চলতে হবে, আপনি যখন প্রবাসে থাকবেন যে যে দেশে থাকবেন তাকে সেই দেশের আইন নিয়ম শৃঙ্খলা অবশ্যই মেনে চলতে হবে। এরপর যদি কেউ কোনো অপরাধে জড়িয়ে পড়েন সেখান থেকে কিন্তু আমরা উদ্ধার করতে চেষ্টা করব না, কোনো ব্যবস্থাও নেব না, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। বিদেশে যেতে দালালদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদবিন শফিক, চ্যানেল 24। ইবাদত বন্দেগীতে পালিত হলো পবিত্র শবে বরাত। মহিমান্বিত এই রাতে আল্লাহর অনুগ্রহের আশায় নফল ইবাদতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা।
গুনাহ মাফের আশায় অনেকেই ধর্ণা দেন মহান আল্লাহ তাআলার দরবারে, ক্ষমা চান অতীতের পাপ ও অন্যায়ের জন্য। দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় মসজিদে মসজিদে আয়োজন করা হয় ওয়াজ ও দোয়া মাহফিলের। অনেকেই এই রাতে মা বাবা সহ স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন। গ্রাম থেকে শহর, কাগজের কলমে নারীর অগ্রযাত্রা আশা জাগানিয়া, আর নারী দিবসে এই হিসাবটা যেন করা হয় আরও জোরে সোরে। তবে 50 বছরে বাংলাদেশে নারীর সার্বিক উন্নতি হলেও সমাজে তাদের অধিকার আর নিরাপত্তার প্রশ্নে কোথায় যেন কথা রয়ে যায়। আমি আমার স্ত্রীকে স্বাধীনতা দেই, মানুষ হিসাবে আমার কোনো স্বাধীনতা নাই, কেউ দিবে ছাড়পত্র তারপর আমি স্বাধীন হব। এই যে একটা অসম্মান, এটা বয়ে বেড়াচ্ছে নারী এখনও পর্যন্ত। যতই আমাদের ফ্লাইওভার হোক আর মেট্রো রেল আর এক্সপ্রেসওয়ে হোক, আমার জীবনটা এক্সপ্রেসওয়ের মতন সচল কখনোই হয় নাই। অধিকার নিরাপত্তা, 21 শতকে এসেও নারীর জন্য এখনও তা পুরোপুরি আদায় করা যায়নি। প্রিয়জন হারানোর পর সমাজের বিরূপ দৃষ্টিভঙ্গির শিকার হয়েছেন সফলেই শিক্ষকও। আমার স্বামী যখন মারা গেছেন, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়তো, তো তখন তাকে ডেকে তার ক্লাস টিচার জিজ্ঞেস, তোমার মা কি এখন তোমার খরচ চালাতে পারবে, তোমার বাবা তো নাই। তখন আমার যে কি কষ্টটা হয়েছিল আমি বলতে পারবো না। আমি একটা চাকরি করি, আমি কেন আমার আমি সন্তানকে যদি না পড়াতে পারি আমি গিয়ে বলবো? তিনি তো আমার বাচ্চাকে কষ্ট দিতে পারেন না। ঘরে বাইরে নারীর যুদ্ধটা মৃত্যু, যেখানে একাকিত্বের সিদ্ধান্তেও হস্তক্ষেপ হাজারো, তবুও আপন আলোয় এগিয়ে যাচ্ছেন শৈলীর মতো নারীরা। মেয়েরা কেয়ার করা কমিয়েছে, মানুষের কথা আমরা কম শুনি এখন, কিন্তু সমাজ পরিবর্তন হয়েছে খুব বেশি আমার এখনও এটা মনে হয় না। কেউ ডিভোর্স হয়ে গেছে কোনো একটা জটিলতার কারণে, কারো স্বামীর অন্যান্য ঘটনা ঘটেছে বা কিছু একটা হয়েছে, মারা গেছে, তো আমি মনে করি যে এই জায়গাটায় তার বাই চয়েস সে একা না, কিন্তু পরের জার্নিটা যদি সে চয়েস করতে চায় ওই স্বাধীনতাটা তার থাকা উচিত। এই সমাজেই যারা তৈরি করছেন দৃষ্টান্ত, নেতৃত্ব দিচ্ছেন বা নিয়োজিত দেশ সেবায়, তাদেরও প্রতিনিয়ত প্রমাণ করতে হচ্ছে নিজেদের। সরকার আমাদের চলার পথটাকে একটু স্মুথ করে দিয়েছে, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা একটু মনে হয় যে এই জায়গাটায় যদি আমি ছেলে হতাম তাহলে হয়তো আমাকে এই প্রুভ করার যে আমি পারি, এটা প্রুভ করার জন্য আমাকে বেশি সময় দেওয়া বা বেশি স্ট্রেস নেওয়ার আসলে দরকার হতো না, যেটা একটা ছেলের ক্ষেত্রে আসলে ওইটা করতে হয় না, কিন্তু মেয়ে হিসেবে আমাকে প্রুভ করতে হয় যে আমি পারব। বিচ্ছেদের পর আরেকবার বিয়ে না করার হাজারটা কারণ থাকতে পারে, কিন্তু তাকে বাঁকা চোখে দেখবে সমাজ। ইতিবাচক বদল আনতে তাই লড়তে হবে নিজেকেই। যেহেতু সমাজ চেঞ্জ হচ্ছে, সমাজের পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা মানুষ হিসেবে আমরা ডিফারেন্ট হয়ে যাচ্ছি, অবভিয়াসলি একটা মেয়ের জায়গা থেকে অনেক ধরনের কমপ্লেক্সিটিজের স্কোপও বাড়ছে। তো যেহেতু আমরা আসলে একটা জায়গায় নিজেকে এস্টাবলিশ করতে চেষ্টা করছি, সেই জায়গাটাতে যতই বেশি বাধা আসুক না কেন, নিজের জায়গায় এস্টাবলিশ থাকা, নিজের পয়েন্ট অফ ভিউ, নিজের গোলকে ফিক্স রাখাটা জরুরি। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। শর্ত শিথিল করে দেশের বাইরে চিকিৎসা ও মুক্তির মেয়াদ বাড়াতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনীয় মতামত দিয়ে তা আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেল সোমবার পরিবারের পক্ষ থেকে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। আগামী 24 মার্চ বর্তমান মুক্তির মেয়াদ শেষ হবে। সরকারের নির্বাহী আদেশে এ পর্যন্ত 6 বার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য $26 মিলিয়ন নতুন মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে থাকা রোহিঙ্গারা এই সহায়তা পাবেন। মঙ্গলবার নতুন এই সহায়তার ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মানবিক সহায়তা মিয়ানমার বাংলাদেশের রোহিঙ্গাদের বাঁচিয়ে রাখতে সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। এই ছিল চ্যানেল 24 সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।